Hi my gorgeous people, welcome back to my channel The Gorgeous Girl. I hope you all are doing great. আজকে আমি ঘুরতে যাচ্ছি, তো আমাদের সিটি অফ জয় কলকাতাকে আমি নতুন করে উইন্টারে কিরকম সেজে উঠেছে দেখতে যাচ্ছি, তো আমার সাথে তোমরাও দেখবে। তো আমি ড্রেস পরে নিয়েছি, এবার রেডি হয়ে 5-7 মিনিটের মধ্যে বেরোবো। তো রেডি হয়ে তোমার সাথে দেখা করছি। তো আমি রেডি হয়ে গেছি। উইন্টার ইটস অল অ্যাবাউট বোল্ড অ্যান্ড ব্রাইট, তো অলওয়েজ উইন্টারে আমাকে সবসময় দেখতে হবে আমি ব্রাইট একটা লিপস্টিকে আছি। তো এখন বাবা আমাকে আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিতে গেছে, দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি, কারণ আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা খানিকটা দূর। তো অলরেডি বাস ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে হাওড়া ব্রিজ, কি সুন্দর দেখতে লাগছে দেখো। তো এই ব্লগটা করেছিলাম অনেক দিন আগে, বাট আমার শরীর খারাপের জন্য আমি ভয়েস ওভার দিতে পারিনি, এডিট করতে পারিনি, তাই ব্লগটা আসতে লেট হয়েছে। তো ব্লগটা যখন করেছি তখন 25th, 27th ডিসেম্বর এরকম টাইম ছিল, তো সেই কারণে দেখতে হবে ধর্মতলায় পুরো ক্রিসমাস ডেকোরেশন চলছে। তো দেখো ধর্মতলা পৌঁছে গেছি, তো এবার দেখতে পাবে পুরো ডেকোরেশন কীরকম সুন্দরভাবে ধর্মতলা নিউ মার্কেট চত্বরটাকে সাজিয়েছে। প্রত্যেকটা টুনি বাল্বস দারুণ গ্লো করছে, এবং দেখো লাইটের ক্রিসমাস ট্রি এখানে সাজিয়েছে সুন্দর করে, কত বড় দেখতেই পাচ্ছ। তো দেখো টানা পুরো এরকমভাবে লাইট দিয়ে দিয়ে সাজিয়েছে। এরপর দেখতে পাবে সিটি মার্টের ঠিক পাশে যিশু খ্রিস্টের পুরো জন্ম কীভাবে হয়েছে, প্রত্যেকটা অল ডিটেলস ওরা সুন্দর করে সাজিয়েছে, যেটা খুব ভালো দেখতে লাগছিল জিনিসটা। আর এটা 25th অফ ডিসেম্বরের পর যেহেতু আমরা গেছি, তো দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজানো আছে। তো কলকাতার ক্রিসমাস ডেকোরেশন দেখানোর পর এবার ধর্মতলায় কী কী জিনিস পাওয়া যায় এটা আমরা সবাই জানি, যারা কলকাতায় থাকে বা কলকাতা আশেপাশের জায়গায় থাকে তারা সবাই জানে ধর্মতলায় কত রকম ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় আর কীরকম প্রাইসে। তো আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি, এবং কিছু নতুন চেঞ্জেসও এসেছে, সেটা অল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই দেখো আমরা অলরেডি ব্যাগের জায়গায় এসেছি। ব্যাগের আমি একটা খাসিয়াত তোমাদের বলে রাখছি, নট অনলি ব্যাগ বা এনি কাইন্ড অফ জুয়েলারি দোকান বা জ্যাকেটের দোকানে তোমরা যাও, এখানে অনেক দোকান আছে ঠিক আছে, বাট যেখানে দেখবে লেখা আছে ফিক্সড প্রাইস সেই দোকানে ঢুকবে না, ট্রাস্ট মি সেই দোকানে ঢুকবে না, ওরা 5 টাকা কম করে না। বাট সেম এরকম অনেক দোকানে আছে সেখানে ফিক্সড প্রাইস লেখা থাকে না, তাদের কাছে তোমরা দরদাম করবে একদম জিনিস কমে, হয়তো আমরা যেটা বলবো অতটা না পারলেও তারা কম করে, অ্যাটলিস্ট ওরা 50 টাকা পর্যন্ত কম করতে পারে। তো অবশ্যই এটা খেয়াল রাখবে ফিক্সড প্রাইসের দোকানে ঢুকবে না যতই জিনিস পছন্দ হোক, এটা সব রকম কসমেটিক্স হোক বা বিভিন্ন সেকশন যে কোনো জায়গায় হোক এটা সবসময় মাথায় রাখবে। তো উইন্টার কালেকশন প্রচুর ভালো ছিল, ব্যাগের কালেকশন ভালো ছিল, এবং সবথেকে আমার খুব স্টানিং লেগেছে মেকআপ পাউচের কালেকশনগুলো ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা কি সুন্দরভাবে জুয়েলারিগুলো দেখছি, জুয়েলারিগুলো কোনটা কি পছন্দ হচ্ছে সেগুলো দেখছি, কারণ আমি অনেক বছর বাদ গেছি ধর্মতলায়, তো আমার প্রত্যেকটা জিনিস আমি ঠিকঠাক করে দেখছি যাতে আমি পরবর্তীকালে আমি এসে কিনতে পারি। তো এখানে দেখো দেখতে পাচ্ছ বিভিন্ন রকম জুয়েলারি। তো এবার এসেছি আমরা জ্যাকেট কিনতে, সোয়েটার কিনতে। তো এইখানে মানে বিশাল ফানি ইনসিডেন্ট হয়েছে, আমাদের তো মানে ঢুকতে চেনে বলছে দাম দর হবে না, অথচ সেই দোকানে ফিক্সড প্রাইস লেখা নেই। তো যাকে আমরা শেষ পর্যন্ত দরদাম করে আমি জিনিস কিনে এনেছি, আর দরদামের জন্য সবথেকে একদম হাইয়েস্ট পেড ছিল আমাদের মমি, দেখতেই পেয়েছো আমার সাথে গেছিল, তো অসাধারণ ম্যাম দরদাম করে, মানে আমি তো মুখ লোকাতে জায়গা পাচ্ছিলাম না, যে জিনিসটা 800 টাকা দাম সেটা বলছে 250 টাকা, মানে আমি তো ভাবতেও পারি না যে এরকম আমি কাউকে বলবো,
খুব মজা হয়েছে। তো এখানে সানগ্লাস দেখা হচ্ছে, দেখতে পাচ্ছ আমিও একটা সানগ্লাস নেব বলে ট্রাই করছি। তো কোন সানগ্লাসটা আমাকে ভালো লাগছিল প্লিজ কমেন্ট করে জানিও, কিন্তু আমি অন্য একটা সানগ্লাস নিয়ে ফেলেছি, সেটা তোমাদের দেখাবো। তো আমি এখানে অনেক রকম সানগ্লাসের ভ্যারাইটি পেয়েছি বলে বারবার ট্রাই করছিলাম। তো সানগ্লাসের পিছনে একটা হিউজ টাইম গেছে, কারণ অনেকেই আমরা এখানে সানগ্লাস বাই করছিলাম। তো এখানে যেহেতু 25th ভাইবস চলছে বলে এখানে দেখো ক্রিসমাস ট্রি ডেকোরেশনগুলো এখনও ওখানে বিক্রি হচ্ছিলো, তো এই জিনিসগুলো দেখতে পাবে। আর একটা বেবি ছিল, সে ওই ক্রিসমাস বা স্যান্টা ক্লজটা নেবে বলে দাঁড়িয়ে আছে, দেখো বেবিটাকে। বেবিটার মা ডাকছে চলো চলো, বাট না, ও ওই জিনিসটা আগে কিনবে তারপর যাবে। আর এতটা কিউট ছিল, আমি শ্যুট করতে কিন্তু ছাড়িনি, দেখো শি ইজ লুকিং অ্যাকচুয়ালি ভেরি কিউটি পাই। তো এখানে তার অপোজিট সাইডে বিভিন্ন রকম বাচ্চাদের গাড়ি, বারবি ডল সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। জায়গাটা অসাধারণ অ্যাট্রাকটিভ এবং কালারফুল লাগছিল, মানে যে কেউ সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছিল, মানে আমি তো কিনিনি কারণ আমার এইসব বয়স নেই কেনার, তো আমিও সেখানে গিয়ে সামনে দাঁড়িয়ে পড়ছিলাম আর তার সাথে আমি একটু শ্যুটও করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বারবি ডল, মানে আমার স্মৃতি এগুলো, আমার ছোটোবেলা, আমার বারবি ডল এখনও আমার কাছে আছে। তো এটা হচ্ছে স্লিপার্সের দোকান, দেখো দাম এখানে মেনশান করা আছে, তো এই জায়গায় অবশ্যই দরদম একদম করবে না। আর এটা দেখো সফট টয়েজের দোকান, আমি সুন্দর করে ক্যাপচার করেছি এই ইয়েলো এলিফেন্টটা, আমার খুবই খুবই পছন্দ হয়েছিল, বাট নেওয়ার উপায় ছিল না। তো সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে যাওয়ার পর এখন পাপড়িচের খাচ্ছিলাম সবাই মিলে, তারপর এবার একটু ভারী কিছু খাওয়ার জন্য আমরা এন্টার করেছিলাম KFC-তে। ইয়েস, আমি অনেকদিন বাদ KFC-তে যাচ্ছি, অনেকদিন বাদ KFC-তে খাবার খাবো। তো দেখতেই পাচ্ছ এখানে মেনু ডিসাইড করছিলাম আমরা, আর সেখানে বসে একটু নিজেকে একটু দেখে নিচ্ছিলাম যে এক্সস্টেডটা কতটা আমি লাগছিলাম সিরিয়াসলি, কারণ আমি এত ক্যামেরা শ্যুট করার চক্করে, তারপর জিনিস কেনার চক্করে নিজেকে আমি দেখিয়ে নিই। তো এটা দেখতেই পাচ্ছ, এটা KFC সেটিং এরিয়া, তো সব সময় এরকম রাশ থাকে, ফাঁকা থাকে না, তো KFC এতটাই হাইপ। তো এখানে আমি দেখো যে সানগ্লাসটা কিনেছিলাম সেই সানগ্লাসটা জাস্ট পরে ট্রাই করছি কেমন হয়েছে, তো এখানে আমার কিছুটা পাগলামি দেখতে পাবে, তো জানিও এই সানগ্লাসটা কেমন লাগছে। এবং আর এটা হচ্ছে মধুমিতা সানগ্লাস কিনেছে, এখানে ম্যাম যা যা শপিং করেছে সেগুলো খুলে খুলে দেখছে আর পাঠ করছে, আমিও কিছু জিনিস খুলে দেখেছিলাম, ম্যামকে বলছিলাম ম্যাম পাঠটা করে দিন, অ্যারেঞ্জ করে দিন। তো এটা হচ্ছে আমাদের খাবার, তো দেখো আমরা কীরকম এনজয় করতে করতে খাচ্ছি, মানে আমি তো একদম বিশাল এনজয় করছি, অনেকদিন বাদ KFC-তে এসেছি, দুলতে দুলতে খাচ্ছি। তো যা খাবার নেওয়া ছিল তিনজনের জন্য এনাফ, তো টেস্ট তো অবশ্যই ভালো ছিল। KFC নিয়ে আমি কিছু কোনোদিনও কথা বলবো না, অলওয়েজ আমার তরফ থেকে 5-star থাকবে, বাট বিরিয়ানিটা বাদে, KFC বিরিয়ানি আমি কোনোদিনও ট্রাই করবো না, আর KFC রাইস জাতীয় জিনিস আমি কোনোদিনও ট্রাই করবো না, আর করিও নি। ওই জিনিসগুলো বাদে ফ্রাইড আইটেমগুলো অসাধারণ। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পাল, তো আমরা এখন KFC থেকে বেরিয়ে গেছি, তো এবার বাস ধরার রাস্তায় আমরা যাচ্ছি। তো রাতের শহরে ধর্মতলা লাইটিং এবং অ্যাম্বিয়েন্স কেমন লাগছে জানিও। তো আমরা বাসে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো আমি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে, মেকআপ রিমুভ করে, বিভিন্ন কাজ করে এখন বসলাম ব্লগটা এন্ড করার জন্য। আমার গলা শুনে বুঝতেই পারছো যে একটু সর্দি হয়েছে। যাই হোক, এই ধর্মতলার ব্লগ খুব এনজয় করলাম, অনেক দিন বাদ আমি ধর্মতলায় গেলাম, এটা হয়তো শুনতে একটু হাস্যকর লাগবে, বাট স্টিল আমি সত্যি অনেক দিন বাদ ধর্মতলায় গেলাম, কিছু জিনিস শপিং করেছি, বাট কী কী করেছি এখন তোমাদের সাথে দেখাবো না, সেটা একটা আলাদা আমি শ্যুট করব ভিডিও, সেখানে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই ব্লগটি ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে ওটাকে হিট করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, বাই, টেক কেয়ার।